হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমার ভিডিওর টপিক হচ্ছে, আমরা যে ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করি, সেই ক্রেডিট কার্ড দিয়ে বিভিন্ন ইএমআইতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস কেনাকাটা করা এবং সেই প্রসেসটা আসলে কিভাবে হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের অনেক ক্রেডিট কার্ড ইউজারদেরও অনেক কোয়েরিজ থাকে, অনেক কনফিউশনস থাকে। তো সব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এবং এই যে ছোটোখাটো যে কনফিউশনগুলো, যে একটা ক্রেডিট কার্ড ইউজ করার সত্ত্বেও আসলে আমরা সেভাবে ইউজ করে ইউটিলাইজ করে ইএমআই বা কিস্তিতে কেনাকাটা করা, এইগুলো আমরা প্রসেস করছি না। সো এইটার কারণেই আমার অনেক কাস্টমার আমাকে কোয়েরি করে যে আসলে ক্রেডিট কার্ড দিয়ে আমি ব্যবহার করবো, এটাতে কোনো ক্ষতি হবে কিনা, এটাতে কোনো লসে পড়বো কিনা। সো সকল বিষয় আসলে কনফিউশনগুলো আজ আমি দূর করে দিব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো সকলে এই ভিডিওটা না টেনে টেনে দেখবেন এবং একবার যদি আপনি কনসেপ্টটা ভালো করে বুঝে নিতে পারেন, এরপরে দেখবেন ক্রেডিট কার্ড দিয়ে আপনি যে কোনো জিনিস যে কোনোভাবে কেনাকাটা করতে পারছেন এবং সেক্ষেত্রে আপনার কস্ট ইফেক্টিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা এবং আপনার প্ল্যান অনুযায়ী আপনি খুব সুন্দরভাবেই ওই কিস্তিটা পরিশোধ করেও দেখবেন যে আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে ব্যাপারটা এবং আপনার জন্য বেশি চাপ হচ্ছে না এই জিনিসটা কেনা, দামি জিনিসটা কেনা। তো চলুন আমার ভিডিওতে চলে যাই। আর ভিডিওর মেন বিষয়ে কথা বলার আগে আমি আবারও আমার সকল দর্শক, সাবস্ক্রাইবার, যারা লাইকার, কমেন্ট করছেন, কমেন্টার, যারা শেয়ার করছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আসলে ইন্সপিরেশন এবং অ্যাপ্রিসিয়েশনের কারণেই আমি ভিডিওগুলো চালিয়ে যেতে পারছি, আবার নতুনভাবে শুরু করেছি, আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দিব নেক্সটে, এই জন্য। সো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওর মেন কন্টেন্টে ফিরে যাচ্ছি। তো প্রথমে আসি ক্রেডিট কার্ড কীভাবে আমরা ইউজ করব, কীভাবে এটার কী কী ফ্যাসিলিটি, কীভাবে এটা আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে ইউটিলাইজ করব, সেই বিষয়টি নিয়ে একটা ভিডিও আমার পেজে অলরেডি আছে, আপনারা যে ওইটা নিয়ে দেখে নিতে পারেন। যারা ক্রেডিট কার্ড নিয়ে একদম বেসিক প্রাইমারি ধারণাগুলো নাই, কারণ সেই ধারণাগুলো যাদের নাই তারা কিন্তু আমার এই ভিডিওটা বুঝতে পারবেন না, আজকের এই ভিডিওটাকে বুঝতে পারবেন না। সুতরাং ওই ভিডিওটা দেখে নেবেন, তারপরে যদি এই ভিডিওটা দেখেন আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে। যারা ক্রেডিট কার্ড ইউজার বা আছেন, যারা একদমই নতুন ইউজ করছেন, নতুন ইস্যু করেছেন, ব্যবহারটা বুঝছেন না, তারা আমার আগের ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটা সাথে সাথে দেখে নিলে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে। সো চলে আসি আমার মেন কন্টেন্টে। তো মেন কন্টেন্ট হচ্ছে একটা ক্রেডিট কার্ড দিয়ে কীভাবে আমরা আসলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, ফার্নিচার্স, অ্যাপ্লায়েন্সেস এগুলো কিনবো, সেটা আসলে প্রসেসটা আমি একটু ইন শর্ট আপনাদেরকে বলে দিই। প্রথমত, আপনাদের যারা ক্রেডিট কার্ড ইউজ করছেন, যে কোনো বেসিক ক্রেডিট কার্ড, বেস ক্রেডিট কার্ড বা মেইন ক্রেডিট কার্ড অথবা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড, সবাই এই ফ্যাসিলিটি অন্তর্ভুক্ত, যে কেউ এই ফ্যাসিলিটিটা নিতে পারবেন। সুতরাং ক্রেডিট কার্ডটা ইস্যু কীভাবে করতে হয়, কী করতে হয়, এটা আসলে আপনারা সকলেই জানেন এবং এটা সম্পর্কে অজস্র ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। ইস্যু করার পরে যখন আপনার ক্রেডিট কার্ডটা আপনার জন্য ইউজেবল অবস্থায় আপনার কাছে আছে, তখন আপনি আসলে এই ফ্যাসিলিটিটা নিতে পারবেন। আপনার কার্ডটাকে অ্যাক্টিভ করে নিতে হবে আগে। অ্যাক্টিভ করে আপনি ধরেন একটা জিনিস কিনবেন বলে চিন্তা ভাবনা করছেন, সো আপনি সেই স্পেসিফিক প্রোডাক্টটার দোকানে চলে যাবেন। সেই দোকানে গিয়ে, সেই শপে গিয়ে আপনি কোয়েরি করবেন প্রথমেই যে, ভাই আমি ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করতে চাই, সো আপনাদেরকে এই ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার বা ইএমআই ফ্যাসিলিটির ওই ফ্যাসিলিটিগুলো আপনাদের এখানে আছে কি না, সো সেটাকে ক্লিয়ার হয়ে নেবেন। ক্লিয়ার হওয়ার পরে তারপর আপনারা পারচেস করবেন। পারচেস করতে হবে অবশ্যই আপনাদের ক্রেডিট কার্ডের যে লিমিটটা আছে, লিমিটটা দেওয়া আছে, সেই লিমিটটা অন্তর্ভুক্ত অ্যামাউন্টেই আপনার কিনতে হবে, মানে ওই লিমিটের ওভার কোনো লিমিট আপনি আসলে ইউজ করতে পারবেন না, পারচেসও করতে পারবেন না। সুতরাং আপনার ধরেন একটা ক্রেডিট কার্ডে আপনার লিমিট আছে 1 লাখ টাকা, সেখানে আপনি 80,000 টাকার একটা কিছু কিনবেন, তো সেটা আপনি অবশ্যই খুব সহজভাবে কিনে নিতে পারবেন। তো 80,000 টাকা দিয়ে যখন আপনি একটা জিনিস কিনছেন, তখন সিম্পলি আপনাকে ওই দোকানির সাথে বা ওই প্রোডাক্টের শোরুমে আপনার ভালোভাবে ক্লিয়ার হয়ে নিতে হবে যে আসলে এটা আপনি কি স্কিমে, কোন স্কিমে আপনি যাবেন, কোন টেনরে আপনি যাবেন, তারপর কত মাসের জন্য কিস্তি দিবেন, কিস্তির পরিমাণটা কেমন দিবেন, সম্পূর্ণ অ্যামাউন্টটাই কিস্তিতে দিবেন নাকি পার্শিয়াল অ্যামাউন্ট কিস্তিতে দিবেন, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিয়ে আপনি আপনার ক্রেডিট কার্ডটা তাকে দিয়ে দিবেন। অ্যাজ ইউজুয়াল যে কোনো জিনিস আপনি যেভাবে পেমেন্ট করেন সেভাবে পেমেন্ট হয়ে যাবে। আপনার পুরো 80,000 টাকার প্রোডাক্টটাই, আপনার পুরো 80,000-এর প্রোডাক্টটাই দোকানদার ইনস্ট্যান্ট আপনার কার্ড থেকে পেমেন্টটা নিয়ে নেবে এবং এই যে পেমেন্টটা নিল আপনার কার্ডের, সেই পেমেন্টটাই আপনাকে পরবর্তীতে ইএমআই করে দেওয়া হবে। মানে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট করে দেওয়া হবে, কিস্তি করে দেওয়া হবে বাংলায় যেটা বলে, সেই কিস্তিতেই হচ্ছে আপনার ওটাকে পরিশোধ করতে হবে। মানে হচ্ছে আপনি আপনার কার্ড বা আপনার ব্যাংকের যেই কার্ডটা আপনি ইউজ করেন সেই কার্ডটা আপনাকে ফুল অ্যামাউন্টটা দিয়ে দিল পারচেস করার জন্যে, কিন্তু আপনাকে ওই অ্যামাউন্টটা যেহেতু একটা লোন, একটা কার্ডের অ্যামাউন্টটা কিন্তু একটা লিমিটটা কিন্তু একটা লোন, সেই লোনটা যেহেতু আপনাকে দিয়ে দিল, এখন ওই লোনটা আপনি যখন পরিশোধ করার সময় হবে পেমেন্টটা করতে হবে আপনাকে কিস্তিতে, ইএমআইতে, মানে ভেঙে ভেঙে ছোটো ছোটো অংশ। সো এটাই বেসিক্যালি ইএমআই। তো ইএমআই বলতে আসলে কী বোঝাচ্ছে? ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, মানে একটা মাসিক সমান একটা কিস্তি, যে কিস্তির অ্যামাউন্টটা আপনি প্রতি মাসে মাসে পেমেন্ট করে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পরে, সার্টেন টেনর পরে, মানে 6 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 18 মাস, 24 মাস, 36 মাস পর্যন্ত এরকম টেনরে আপনি শোধ করে দিতে পারবেন। এটাই হচ্ছে ওই ইএমআই। আচ্ছা, ইএমআইটা টেনরটা বেসিক্যালি ডিপেন্ড করে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, এক এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে একটু ভ্যারি করে। তবে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ এই টেনরটা হয়ে থাকে হচ্ছে আপনার 6 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 18 মাস, 24 মাস, 36 মাস, এই টেনরে বেসিক্যালি হয়ে থাকে। 3 বছর পর্যন্ত হায়েস্ট এই টেনরটা হয়ে থাকে কেনাকাটার ক্ষেত্রে। এখন আসবো ইন্টারেস্ট রেট। দেখেন, ইন্টারেস্ট রেটটা আসলে ডিপেন্ড করতেছে কিছু কিছু ব্যাংকের কিছু কিছু কার্ডের সাথে, কিছু কিছু ক্রেডিট কার্ডের সাথে বা ডুয়েল কারেন্সি কার্ডের সাথে কিছু ফ্যাসিলিটি অফার দেওয়া থাকে। তখন আসলে ওই মার্চেন্টগুলো, মানে যে দোকানদারের কাছ থেকে ফ্যাসিলিটি অফারগুলো আপনি পাবেন অ্যাজ এ কার্ড হোল্ডার, সেই মার্চেন্টগুলো আপনাদের একটা নন ইন্টারেস্টেই কিস্তির সুবিধা দেওয়ার একটা এগ্রিমেন্টে থাকে ওই ব্যাংকের সাথে। সো তখন কি হয়, তখন আপনাকে কোনো ইন্টারেস্ট রেট দিতে হয় না। কিন্তু যেই ক্ষেত্রগুলোতে, যেই কেনাকাটাগুলোতে আপনার ওরকম কোনো এগ্রিমেন্ট ব্যাংক টু মার্চেন্ট বা মানে ব্যাংক টু কোম্পানি বা দোকান বা শোরুম কোনো এগ্রিমেন্টে থাকে না, সেটার ক্ষেত্রে আসলে একটা ফ্ল্যাট রেট ওরা ইউজ করে, ব্যাংক এবং মার্চেন্ট মিলে একটা ফ্ল্যাট রেট ইউজ করে। সেটা সাধারণত হয়ে থাকে আপনার অন অ্যান অ্যাভারেজ 8-9% রেট হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে অফারের ক্ষেত্রে সেই রেটটা আর একটু নিচেও আসতে পারে, যেমন 5.5 থেকে এই ইন্টারেস্ট রেটটা শুরু হয়। মানে হচ্ছে আপনি 1 লাখ টাকার একটা জিনিস কিনে আপনি যদি 5.5 ইন্টারেস্টে কিনেন, বা আপনি যদি 9% ইন্টারেস্টে কিনেন, 9% ইন্টারেস্টে যদি আপনি কিনে থাকেন, তাহলে আপনার ধরেন 1 লাখ টাকার একটা প্রোডাক্ট 1 বছরে আপনার এক্সট্রা 9,000 টাকা দিতে হচ্ছে। আর যেটা রেট 5.5, সেটাতে আপনার এক্সট্রা দিতে হচ্ছে 5,500 টাকার মতো। তো এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। মানে 1 বছরে আপনি জাস্ট সিম্পল হিসাব করে বুঝে নেবেন যে 9% মানে হচ্ছে 1 বছরে আমাকে 9,000 টাকা দিতে হচ্ছে। এখন সেটা যদি আপনি 6 মাসে করেন তাহলে 9,000 অর্ধেক দিতে হবে, যদি আপনি 3 মাসে করেন তাহলে 9,000 অর্ধেক দিতে হবে। সো ওইভাবে আপনার ইন্টারেস্ট রেটটা কাউন্ট হবে এবং আপনার ওই টেনরগুলো অ্যাড হবে। এই গেল হচ্ছে টেনর। এখন আসবো কী কী কিনতে পারবেন এই ইএমআই দিয়ে। বেসিক্যালি সব ধরনের জিনিসই কেনা যায় এখন। সব ধরনের মার্চেন্ট, যেমন আসবাবপত্র থেকে শুরু করে ঘরের সকল ধরনের আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্সের ভিতরে এসি, ফ্রিজ, টিভি, তারপরে হচ্ছে আর অন্য অন্য সব ধরনের অ্যাপ্লায়েন্সেস যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় ঘরে, অফিসে প্রয়োজন পড়ে থাকে, সব কিছুই ইএমআইতে কেনা যায়। তারপরে মোবাইল ফোন কেনা যায় ইএমআইতে। তবে মোবাইল ফোনের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মোবাইল ফোনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই একটা ইন্টারেস্ট রেট ইম্পোজ থাকে। মানে হচ্ছে আপনি যদি ইএমআইতে কেনেন তাহলে আপনার একটা ইন্টারেস্ট রেট 6 মাসের বা 12 মাসের বা 9 মাসের একটা ইন্টারেস্ট রেট ইম্পোজ থাকে। এটাতে বেসিক্যালি আমরা ইন্টারেস্ট রেট ছাড়া কিনতে পারি না, ফোনটা আসলে ইন্টারেস্ট দিয়েই কিনতে হয়। কিন্তু সেই অ্যাপ্লায়েন্সেসগুলো যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে এসি, এই ধরনের যে অ্যাপ্লায়েন্সেসগুলো ইলেকট্রনিক্স, ভালো ভালো কোম্পানি আসলে ওরা কোনো ইন্টারেস্ট রেট ছাড়াই আমাদেরকে কেনার সুযোগ দিয়ে থাকে। সো আপনি যে কার্ডটা, যে ব্যাংকের কার্ডটা ইউজ করতেছেন, সেই ব্যাংকের কার্ডের সাথে বা সেই ব্যাংক থেকে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনাদের কার্ডে আসলে কোন কোন ভালো ব্র্যান্ডের দোকান থেকে ইলেকট্রনিক্স, এই অ্যাপ্লায়েন্সেস, ফোন এগুলো কেনা যায়। তো সেইভাবে যদি সেই মার্চেন্টগুলো থেকে আপনি যদি কেনাকাটা করে থাকেন, তাহলে দেখা গেল আপনার অফার প্রাইসে আপনার কোনো ইন্টারেস্ট রেট ছাড়াই কেনাকাটাগুলো করতে পারছেন। সো এই বেসিক্যালি হচ্ছে আপনার প্রসেসটা পুরোপুরি, যে কীভাবে কি মানে কেনাকাটা করা যায় এবং কী কী কেনাকাটা করা যায়। এখন আসি, এই যে আপনি কেনাকাটা করলেন, পেমেন্ট প্রসেসটা আমি একটু বোঝাই দিই। এই পেমেন্ট প্রসেসটা অনেকে বোঝেন না বলেই ইএমআইতে বা কিস্তিতে যেতে চান না। পেমেন্ট প্রসেসটা হচ্ছে ব্যাংক দোকানদারকে আপনার প্রোডাক্টের সম্পূর্ণ অর্থটা, সম্পূর্ণ অ্যামাউন্টটা দিয়ে দিল। এখন ওই ব্যাংক যেহেতু আপনার হয়ে দিয়ে দিল, ব্যাংকের কাছে এখন আপনি দায়ী। তো ব্যাংক আপনার কাছে কিছু টাকা পায়, সেই টাকাটাই আপনাকে শোধ করতে হবে। কিন্তু ইএমআইয়ের মাধ্যমে শোধ করাটা বোঝায় হচ্ছে আপনাকে কয়েকটা কিস্তিতে দিতে হবে। মানে সেটা 3 কিস্তিতে হোক, 6 কিস্তিতে হোক, 9 কিস্তিতে হোক, 12 কিস্তিতে হোক, ধরেন আপনার কাছে ব্যাংক পায় 50,000 টাকা, আপনি ধরেন 10 মাসের একটা ইএমআই ফ্যাসিলিটি নিলেন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 5,000 টাকা করে পেমেন্ট করতে হবে। সো এটাই বেসিক্যালি ইএমআই প্রসেস। এইভাবেই আপনার 9 মাসে 5,000 করে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে কী হলো, একবারে আপনার ওই অ্যামাউন্টের চাপটা আসলো না। আপনি 1 লাখ টাকা দিয়ে একটা কেনাকাটা করলেন, সেই কেনাকাটার একবারে চাপটা আপনার উপরে আসলো না, আপনার বাজেটের উপর আসলো না, আপনার ফাইন্যান্সের উপর আসলো না। সো এই ফ্যাসিলিটিটা আসলে খুব ভালো ফ্যাসিলিটি। এই ফ্যাসিলিটি যদি আমরা ইউজ করে থাকি, আমরা কিন্তু আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুব অনায়াসে টাইমলি কিনতে পারি। হ্যাঁ, অনেকে হয় যে টাকা জমাচ্ছে, যে নেক্সট মান্থে টাকা জমে তারপর হচ্ছে আমি কেনাকাটা করবো, সেটা একটা অন্যভাবে হতে পারে প্ল্যানিং, সেটা প্রয়োজনীয় বেসিসে। বাট এক্ষেত্রে ক্রেডিট কার্ড ইউজাররা বা ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিতে কেনাকাটা মানুষজনরা কিন্তু এই ওয়েটটা করতে হয় না, তারা ইন টাইমে তাদের প্রয়োজনীয় টাইমেই ওই কেনাকাটাগুলো করতে পারে এবং ইনস্ট্যান্ট তার একটা কম চাপের মধ্যেই পরিশোধের একটা প্রসেসে চলে আসে। তো এই ছিল মোটামুটি আমার সম্মুখ ধারণা যে ইএমআই দিয়ে আপনারা কীভাবে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস, মোবাইল ফোন কেনাকাটা করবেন এবং সেটার পেমেন্ট প্রসেসটা কী, সেটার ক্যাটাগরিটা কী কী। এবং এটা কিন্তু অবশ্যই ভিসা, মাস্টার, অ্যামেক্স এবং কিছু কমন এবং রেটেড এবং টপ ক্রেডিট কার্ড ব্র্যান্ডগুলোর ক্ষেত্রেই আসলে ফ্যাসিলিটিগুলো দিয়ে দেওয়া হয়। যেমন ভিসা প্ল্যাটিনাম আছে, মাস্টার কার্ড টাইটানিয়াম আছে, সিটি ব্যাংকের অ্যামেক্স কার্ড আছে, তারপরে সিগনেচার কার্ড আছে, ওয়ার্ল্ড কার্ড আছে, এরকম আরও কয়েকটা কার্ড আছে যেই কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিগুলো খুব সুন্দরভাবে গেইন করতে পারেন। সো সকলকে ধন্যবাদ জানায় আবারও আমার আজকের ভিডিওটা শেষ করব। আজকে আমার বেশি ব্রড করার ইচ্ছা নাই, কারণ একটা সিম্পল টপিকের উপরে কথা বলছি। সুতরাং আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও ধারণাটা ক্লিয়ার হয়েছে এবং এভাবে এখন থেকেই আপনারা আশা করি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটাগুলো শুরু করতে পারবেন, কারণ এটাতে এত আসলে কোনো কমপ্লিকেশানস নাই আমার মতে। আপনারা যদি একটু ভালোভাবে জিনিসটাকে আপনাদের কনসেপ্টটাকে বুঝে নিতে পারেন, তাহলে দেখবেন খুব অনায়াসে আপনারা কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করে কেনাকাটা করতে পারছেন। সুতরাং আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।